হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু থ্রিডম স্টুডিও। কিউভের উইল এপিসোডে এটি আমার দ্বিতীয় পর্ব। যারা এখনও আমার প্রথম পর্বটি দেখেননি জানিয়ে রাখলাম, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে, দেখার আমন্ত্রণ রইল। এটি নর্মন্ডি অঞ্চলে সেন্ট মেরিটাইম বিভাগে 1.29 বর্গ মাইল এলাকায় 2018 হিসাব মতে 547 জনসংখ্যার বসবাস। আমরা এখনো পার্কিংটা খুঁজে পাই নাই, তো পার্কিং করার জন্য আসলে বের হয়েছি। দেখি পার্কিংটা কত দূরের মধ্যে পাওয়া যায়। আসলে যেহেতু আমাদের খাওয়া দাওয়াটা করতে হবে সাথে, আর আজকে রবিবার, তাই পার্কিংটা খুব দুর্লভ হওয়া, কারণ রবিবার অনেক মানুষের ভিড় থাকে সব জায়গায়, এই জন্য এখানে পার্কিংটা পাওয়া অসম্ভব বলে আমার মনে হচ্ছে। তারপরে চেষ্টা করে দেখি কতটুকু সম্ভব হয়। এই বিচটা একটু পাথরে, সব জায়গায় পাথর আর পাথর। এখানে রবিবারটাই পছন্দ মানুষ, আর ওয়েস্টার্ন কালচার অবশ্যই শনি রবিবার মানুষ একটু বেশি থাকে, একটু বেশি দেখতেই পাচ্ছেন অনেক মানুষ, সবাই সমুদ্রের ঢেউ আর বাতাসে নোনা পানির গন্ধ উপভোগ করছে। আমরা অনেক সুন্দর, আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা আর প্রচণ্ড রকমের বাতাস, হালকা ঠান্ডা লাগছে, তবে একটু গরম পড়লে খুব ভালো হতো, যদিও বা একটু একটু সূর্যের দেখা মিলছে, তবে ভিউটা অসাধারণ অসাধারণ। তীরের টানে জ্যান্ত এই স্রোত বাংছে যেন হোক সেই রোজ, দুই পৃথিবীর মিলন কোথায় সে সমীকরণ অঙ্ক যেন শেখায়। আর এই অঙ্ক আমি শিখেছি সমুদ্রের কাছে, একজন ব্যক্তির কতটুকু প্রয়োজন কতটুকু প্রয়োজন না। তারপর দিগন্ত মেশে যেতাই নীল সমুদ্রের বুকে, সেটাই হারাতে চাই অপূর্ণতার চোখে। আর হঠাৎ বৃষ্টিতে আমরা সবাই যেন বৃষ্টিবন্দী হয়ে পড়লাম। তারপরও প্রমণপ্রাসু মন নিয়ে বৃষ্টি থামার অপেক্ষায় ক্ষণগন্তে শুরু করলাম, কেউ ছাতা হাতে বা কেউ ছোট ছোট দালানের কোনো এক কোনায়। খণ্ড বৃষ্টির পর আবার রোদের দেখা পেলাম, আবার তো রোদ তো চলে গেল না, আশা করি ওয়েদারটা ভালো হবে। ঠিক তাই, আমাদের প্রত্যাশাগুলোকে প্রকৃতি আর বেশিক্ষণ নিরাশ করলো না, খুঁজে পেলাম রোদের দেখা। সমুদ্রের গর্জনের সাথে সাথে আমাদের মনমাতোয়ার হয়ে উঠল ভ্রমণের বোমর হয়। আবার বৃষ্টি থামতেই যে যার যার মতো করে বেরিয়ে আসলো সেই আশ্রিত যুগ থেকে, সেই সাথে সবার চোখের মনে হয়ে উঠলো এই ন্যাপসুন চা। আর এটি নতুন উদ্বোধন হবে, সেই উদ্দেশ্যে ধর্মীয় কার্যাদি শেষ করে ফুল দিয়ে স্বাগতম জানাতে এই জলদিকে, যেন তাতে শুরু হয়ে গেল তারই শোভাযাত্রা। শুভকামনা রইল এই ন্যাপসুন চারের প্রতি। এই সৈকত মূলত পাথরময়, ফেক ক্যাম্প বিচ টেথাত বিচের মতো এটি পাথরে। এটি দেশের অন্যতম জনবহুল সমুদ্র সৈকত না হলেও লোকজনের জনসংখ্যাও কম ছিল না।
ছোটখাটো পদক্ষিণের পর সবাই যেন ক্লান্ত। আমার মতো কারো কারো মুখে হাসি থাকলেও ভিতরে সবাই ঠিক ক্ষুধার্ত। সমুদ্রের নোনা বাতাসের আলিঙ্গন, সবাই যেন যে যার যার মতো করে সময় পার করছে। শৌকতের পারগেসা এই ব্যারিকেডে বসে, সাথে অদূর থেকে ভেসে আসছে সমুদ্রের বিশাল বিশাল গর্জনের শব্দ। এতে যেন আমরা পাচ্ছি প্রকৃতির নানা রূপের কথা। আর এবার খাওয়ার জায়গা খোঁজার পালা, যদিও বেশিক্ষণ লাগলো না খুঁজে নিতে এই জায়গাটি। পারগেসা রাস্তা ধরে ঠিক কিছু দূর হাঁটতেই চোখে পড়লো এই জায়গাটি। ছোটখাটো খালি মাঠ, পাশে সমুদ্র। সুতরাং সবার সম্মতিক্রমে এতে আমাদের দুপুরের লাঞ্চ শেষ করার জন্য নির্ধারণ করলাম। হা হা, আর এখন সবাই ব্যস্ত লাঞ্চের ব্যবস্থা করতে, যদিও বাতাসের তীব্রতা ছিল অনেক বেশি, যা আমাদের একটু বিঘ্নতার সৃষ্টি করেছিল। তারপর কি আর করার, প্রকৃতির কাছে পুরো পৃথিবী যেন অসহায়। আর খাবারে আমাদের ছিল চিংড়ি বোনা চাটনি, ডিম সালাদ, এতে যেন আমরা পরিপূর্ণ। কেউ খেতে ব্যস্ত, কেউ খাওয়াতে, আর উনি হাত নাড়তে। কি আর করার, ধীরে ধীরে বুঝতে পারলাম আমাদের ভ্রমণটা যেন পরিপূর্ণ হওয়ার পথে। আমার কাছে খাওয়ারের দৃশ্যটি ছিল স্বর্গসুখের মতন, কেননা পরিপূর্ণ খাওয়ার, থালা হাতে নিয়ে সাগরের নোনা বাতাসের গর্জনে, মাথার উপর খোলা নীল আকাশ, যেন কি আর চাই। খাওয়া শেষে অলিগলি আর না ভেবে একই মোহনার অন্য প্রান্তে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, যদিও বা এ প্ল্যানটি ছিল না আগে থেকে। পাথরের সমুদ্রে আমাদের আমেজটা যেন পরিপূরক হচ্ছিল না, তাই ইনফরমেশন কাউন্টার থেকে জায়গাটি খুঁজে নিয়ে বেরিয়ে পড়লাম সবাই। এই জায়গাটি মূলত যারা সার্ফিং বা কাইট সার্ফিং করে তাদের জন্য বেশ পরিচিত। পাথরে থাকলে পরিমাণে ছিল কম, ছিল বালুর বিস্তীর্ণ জায়গা, আর পাশে সবুজে সবুজে ঘেরা খোলা বিশাল বিশাল মাঠ। বাবুদা, এখানে কি হচ্ছে? আর বাবুদার হাতে বানানো চাটি যেন ক্লান্ত শরীরকে আবার দুর্বার দামাল করে তুলছিল সবাইকে। খাওয়ার পর বাঙালিদের ঘুম আসাটা স্বাভাবিক, তবে এমন সময় যেটা আমাদের জন্য অস্বাভাবিক হয়ে উঠছিল, কেননা সময়টা ছিল নির্ধারিত, শেষে আবার বাড়ি ফিরতে হবে। ঠান্ডা বাতাসে গরম চায়ের স্বাদের কথা কি আর বলবো, এমন জায়গায় এমন এক চা যা অকল্পিত। সাগরের পার ধরে বিশাল সবুজ পাহাড়, যা আমাদের মনোমুগ্ধকর করছিল। সবাই এই জায়গায় আর আগের জায়গার মধ্যে তফাৎ বুঝতে পেলাম। আর এই দিকে কাইট সার্ফিং করার লোকেরা ব্যস্ত সময় পার করছে নিজেদের গুছিয়ে নিতে, যদিও আমার করার খুব ইচ্ছে ছিল, কিন্তু আগে কখনো করিনি, করার ব্যবস্থাও এখানে ছিল না, যে যার যার ইনস্ট্রুমেন্ট নিজেরাই নিয়ে এসেছে। সত্যই অসাধারণ, পুরোটা যেন কাইট সার্ফিংদের দখলে, নীল আকাশের বুকে যেন তাদের পাকা গজিয়েছে, ডানা মেলে উঠছে তারা। সাগরের ভাটা পড়ায় জোয়ারের পানিতে লুকিয়ে থাকা পাথরগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর আমরা কি করব খুঁজে না পেয়ে। আমি ব্যস্ত কিছু একটা লিখতে। সাগরের নোনা পানি যেন শরীরকে ধুয়ে মুছে পবিত্র করে, ফুল ছিটানোর মতো সাগরের ভালিগুলি উপরে পড়ছে নিজের পায়ে, আর ভালি ভরা মাঠে কেউ বল নিয়ে খেলায় মেতে উঠল অনেকে।
আকাশের নীল আর সমুদ্রের নীল, যেখানে মিলেমিশে করেছে একাকার। তীরের বালি পাথর প্রবালের সৌন্দর্যে এই জায়গাটিকে করেছে মোহনীয়। প্রবাল বিশ্ব রহস্য জীবন্ত পাঠশালা পরিণত করেছিল আমাদের সেন্ট মার্টিনকে। তেমনি এই প্রবাল দেখতে অনেকটা মিস করতে লাগলাম নিজের দেশের নিঃসম্পত্তিকে। আবার যে কখন দেখব তা বলার কিছুই ছিল না। আবহাওয়াটা কিছুটা ঠান্ডা থাকায় আর বেশিক্ষণ ছিলাম না আমরা, তাই সাগরের তীরঘেঁষার জায়গাটিকে ভ্রমণ করতে ছুটে গেলাম আমার মতো অনেকেই। পাশে বিশাল সবুজ মাঠ, আর মাঠে চাষ হচ্ছিল এক জাতীয় বিদেশি মূলা, উঁচু নিচু পাহাড়ি পথের মতো। আর দুপাশে সবুজে ঘেরা সবুজ রাশিয়া যেন দুল খাচ্ছে সাগরের বাতাসে। এখন আমাদের মাঝে গান পরিবেশন করবেন সঙ্গীত শিল্পী রূপায়ণ বড়ুয়া। আমাদের ভ্রমণে ছোটখাটো সঙ্গীত শিল্পী ছিল বেশ কয়েকজনে, তাই সবুজের মাঝেও গান করতে ভুলে গেলাম না আমরা কেউ। আর এগুলো হচ্ছে গম গাছ, গমের বাগান। এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো বলো না তুমি। আবার সেই পথ ধরে উত্তর থেকে দক্ষিণ দিকে ছুটতে শুরু করলাম আমরা, কেননা জায়গাটি আমাদের পুরোটা দেখে নিতে হবে, তাও সেই নির্ধারিত সময়ের মধ্যে। আর এই পাশটি ছিল একটু অন্যরকম, কেননা ছোট ছোট বোট আর বিশাল জায়গা জুড়ে ছিল গরুর খামার। আবারও সেই অনির্ধারিত গন্তব্যের পথ ধরে হাঁটতে শুরু করলাম, অজানার অনেক কিছুকে জানিয়ে নিতে আর অদেখা অনেক কিছুকে দেখতে। সত্যই এমন সব কিছু জালিদের নিত্যদিনের জিনিসপত্র, একসাথে দেখা হয়নি কখনো আমার। আর বিশাল বিশাল সাগরের বুক ছিঁড়ে নিয়ে আসা মাছের জালগুলোকে, এখান থেকে রাতে জালিরা মাছ ধরতে চলে যায় আর ফেরে সেই সকালবেলায়, আর বিক্রি হয় এখানে মাছগুলো। যদি এই সময়টুকু ছিল সন্ধ্যাকালে, তাই আমাদের কপালেও জুটল না সেগুলো দেখার।
দেখা আর অদেখার গঞ্জি পেরিয়ে এখন অনেকটা সন্ধ্যার পথে। যেতে নাহি চাই তবুও চল যেতে হয়। মাঝে মাঝে আমার মনে হয় আমরা মানুষরা পাখির চেয়ে কম কিসে। এক সময় এক এক জায়গায় আমাদের বিচরণ, কি আর করার, এবার বিদায়ের পালা। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন কোনো এক জায়গায়। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক বা কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।